সাথে নিয়ে গণতন্ত্রের জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে আশা প্রধানমন্ত্রী উন্নয়নের জন্যই আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের ফর্ম বিক্রি প্রধানমন্ত্রী দোয়া নিলেন মাশরাফি জাতীয় পার্টির মনোনয়ন বিক্রি শুরু সিরিজ বাঁচানোর লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে ব্যাটিং এ বাংলাদেশ মুশফিক মুমিনুলের প্রতিরোধের চেষ্টা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি এবং আমি রাহনুমা রাহিম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে ঐক্যফ্রন্ট দুপুরে জাতীয় সংবাদ সম্মেলনে কথা জানান ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সাত দফা দাবি বাস্তবায়নের কথা বলা হয় লিখিত বক্তব্যে তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট

এমনকি বর্তমান সংবিধান সংশোধন না করেও যে দাবিগুলো পূরণ করা যায় তার প্রায় সবগুলোর ব্যাপারে তারা কোনো আশ্বাস তো দেননি উপরন্তু সেগুলো কয়েকটিকে সংবিধান বহির্ভূত বলেও বিভ্রান্তি ছড়িয়েছেন উভয় পক্ষের মধ্যকার দুটো সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সভা সমাবেশ করার উপরে কোন রকম বিধি বিধিনিষেধ থাকবে না গায়েবী মামলা সহ নানা রকম রাজনৈতিক হয়রানিমূলক মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে মুক্তি দেয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের হয়রানিমূলক মামলা আর দেওয়া হবে না প্রধানমন্ত্রীর প্রথম আশ্বাসের অব্যাহিত পরেই আমাদের দুটো জনসভা হয়েছে একটি ঢাকা এবং অপরটি রাজশাহীতে এই দুটো জনসভারই লিখিত অনুমতি দিতে দেরি করে সরকারি মদত পুষ্ট পরিবহন সংকট সৃষ্টি করে মানুষের জনসভায় অংশগ্রহণের পথ রুদ্ধ করা হয়েছে রাজশাহীতে জনসভার দুদিন আগে থেকে ঢাকা থেকে রাজশাহীগামী কোনো বাস ছেড়ে যায়নি এমনকি সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের অবস্থান সম্পর্কে জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন ড কামাল হোসেন সেখানে আছেন সহকর্মী জসীম জুয়েল সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে আপনি শুনতে পাচ্ছেন তাতেও প্রেস ক্লাবে আপনারা জানেন যে ঐক্যফ্রন্টের খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ সম্মেলন আজ এই প্রেস ক্লাবে হয়েছিল এবং দেশবাসীরও একটা প্রত্যাশার জায়গা ছিল যে আজকে এই সংবাদ সম্মেলন থেকে ঐক্য হয়তো নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানায় তো কিছুক্ষণ আগে এই সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের পক্ষে মহাসচিবুল ইসলাম আলমগীর একটি লিখিত বলেছেন যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঐক্যফ্রন্ট নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আসলে কিভাবে কিন্তু এরকম পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের অংশ হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ করার সিদ্ধান্ত আসলে তাদের নির্বাচন বক্তব্যটা এরকম ছিল এবং একই সঙ্গে

যেগুলো সংবিধান সংশোধন না করে কিন্তু এই দফাগুলো তারা মেনে নিতে পারতেন কিন্তু সেগুলো সরকার মেনে না নেয় তারা আসলে কিছুটা হতাশী হয়েছেন এবং তারা এখন আশাবাদী যে সরকার তাদের এই সাত দফার কিছু হলে হয়তো বা নির্বাচন করাতে তারা তাদের সদ জসিম আপনাকে ধন্যবাদ আপনি থাকুন সেখানে প্রয়োজনে আবারও আমরা আপনার সঙ্গে সংযুক্ত হব দর্শক প্রেস ক্লাবের সামনে থেকে ঐক্য ফ্রন্টের অবস্থান জানাচ্ছিলেন সহকর্মী জসিম জুয়েল গণতন্ত্রের স্বার্থে জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই উন্নয়নের ধারাবাহিকতার রক্ষায় একাদশ জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি হ্যালো সালে আমি যখন এরকম তাৎেশালি পড়ে মানে নির্বাচনের কার্যক্রমে তাৎেশালি প্রতাপ হারার পরে বলা হতো যে আমি কাজের বধের শাড়ি পরি তাই নাকি জনগণ ভোট দেয়নি তা আমারও একটা জিত ছিল যে ঠিক আছে ওই কাজের বধের শাড়িই পরবো ওই টাঙ্গেলের তাদের শাড়ি বা ওই আমার দেশের মানুষ তাদের শাড়ি আমি পরবো ফ্রেন্স সিফোন পরবো না ফ্রেন্সিফোন ছিল না তা না সব বাক্সবন্দি করে রেখে দিয়েছিলাম যে পরবো না দেখি এটা না পরেও দেশের জন্য মর্যাদা আনা যায় কিনা মানুষের জন্য মর্যাদা যায় কিনা কাজের মধ্য দিয়ে যদি অর্জন করতে পারি সেটাই হবে সবথেকে বড় গণপ্রতিনিধিত্ব আদেশ আর অনুযায়ী জোটের তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার শেষ দিন আজ জোটগত তথ্য জমা না দিলে দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সাথে নৌকা নির্বাচন করতে চায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সকালে প্রধান নির্বাচন এদিকে বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন জোটবদ্ধ দলগুলোর নির্বাচনে তাদের নিজ নিজ মার্কা ব্যবহার বা একই মার্কা ব্যবহারে পরবর্তী নির্বাচনে প্রভাব এ বিষয়ে জানতে চেয়ে চিঠি এই জোট মনোনয়ন ফর্ম আজ সকাল থেকে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের কর্মীদের উপচে ভিড় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা নড়াইল দুই থেকে ফর্ম কিনেছেন মশরফি বিন মুর্তুজা এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে দোয়া নেন তিনি বিস্তারিত জানাচ্ছেন মহিতুন রিয়া সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় শেষ দিনে মনোনয়ন পত্র কিনতে জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে মনোনয়ন প্রত্যাশীদের লাইন সকাল দশটা থেকে শুরু হয় মনোনয়ন ফর্ম বিক্রি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন সহ অনেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আসন থেকে মনোনয়ন ফর্ম নিলেন জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশের বিভিন্ন জেলার নিজ নিজ আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে পার্টি অফিসের সামনে উপস্থিত রয়েছেন অনেকে মহড়া দিচ্ছেন নিজ সমর্থকদের নিয়ে ফর্ম কেনার পাশাপাশি জমাও দিয়েছেন অনেকে নিরিয়া একুশে টেলিভিশন ঢাকা ধানমন্ডি তিনের এতে আছেন সহকর্মী রিয়াজ সুমন সরাসরি চলে যাচ্ছি তার কাছে রিয়াজ আজ উল্লেখযোগ্য কারা ফর্ম সংগ্রহ করেছেন ধন্যবাদ রাহি এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে এবং সেখান থেকে আপনাকে জানাতে চাই যে আজ সকাল থেকে আওয়ামী লীগের যে দলীয় মনোনয়ন বিক্রি সেটি কিন্তু শুরু হয়েছে সকাল ঠিক দশটায় এবং সেই দশটা থেকে আমরা এখন পর্যন্ত যে দৃশ্যগুলো এখানে দেখেছি যে আসলে উপচে পড়া ভিড় এই এই কার্যালয়ের আশপাশের সড়কগুলো এবং আশপাশের যে জায়গাগুলো আছে প্রত্যেক জায়গায় উপচে পড়া মানুষের ভিড় যারা মনোনয়ন এসছেন তাদের সাথে আসলে দলীয় নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই সবাই বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন জেলা থেকে এসে ফর্ম সংগ্রহ করছেন এবং যারা গত দুদিন আগে যারা ফর্ম সংগ্রহ করেছেন তারা আজ জমা দিয়েছেন এই আজকে জানানোর কথা ছিল যে এই নমিনেশন পেপার আরো কতদিন বিক্রি হবে সেই সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন তিনি জানিয়েছেন যে আজ বিকেলে সংসদীয় কমিটি একটি বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত হবে যে এই মনোনয়ন বিক্রি আরো কতদিন চলবে এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই দলের যেই যারা মনোনয়ীতে আসছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশ তিনি এখানে বজায় রাখার জন্য আপনাকে জানিয়ে রাখি যে ক্রিকেটের তারকা মাশরাফি বিন মর্তুজা কিছুক্ষণ আগে মনোনয়ন পেপার নেওয়ার জন্য এখানে এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে সেই মনোনয়নপত্র সংগ্রহ করে এখান থেকে বের হয়েছেন সব সব কিছু মিলে বলা যায় যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই মনোনয়ন বিক্রি চলছে এবং সবাই এখানে এসে তাদের কাঙ্ক্ষিত মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং প্রত্যাশা রাখছেন যে আওয়ামী লীগের যে উন্নয়নের ধারাবাহিকতা সেখানে সবাইকে তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মূল্যায়ন করবেন এবং তারা আগামী নির্বাচনের লড়ে শেখ হাসিনাকে যার যার আসনগুলো উপহার দিবেন তো এই ছিল আমার কাছে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ের সামনে থেকে মনোনয়ন বিক্রির সর্বশেষ খবর রিয়াজ আপনাকে ধন্যবাদ দর্শক ধানমন্ডি তিনের এ থেকে আওয়ামী লীগের কার্যালয় থেকে সেখানকার খবর জানাছিলেন সহকর্মী রিয়াজ সুমন মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি সকাল সাড়ে এগারোটায় গুলশানের একটি কমিউনিটি সেন্টারে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা প্রথম ফর্ম কেনেন হুসেন মোহাম্মদের সাদ পরে একে একে জাতীয় পার্টির সিনিয়র ও অন্যান্য নেতারা ফর্ম সংগ্রহ করেন এ সময় এরশাদ বলেন সকলের উৎসাহ উদ্দীপনা দেখে আগামীতেও রাজনীতিতে সরব থাকতে আগ্রহী তিনি সাবেক এই রাষ্ট্রপতির আরও বলেন জাতীয় পার্টি ক্ষমতায় যেতে প্রস্তুত ফর্ম বিক্রি হচ্ছে এর সূচনা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে সিরাজগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু বিএনপি সামনে অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের এগিয়ে যাওয়ার লড়াই। ভমন সিংহে পুরো রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। আবার আমন্ত্রণ দুপুর 2:21 এ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় ছনুয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় ঘটনাস্থলে নিহত হয় দুজন আহত দশজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে বগুড়ার শাহজাহানপুরে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয় আরও দুজন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ছয়টি আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ বিএনপির অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখরিত এলাকা বিএনপি ভেতরে ভেতরে গণসংযোগ চালালেও নির্বাচনী মাঠ মূলত গরম রেখেছে আওয়ামী লীগ সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তা জানাছেন জানাচ্ছেন আফসান একাদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ আর উঠান বৈঠকের প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ নৌকার টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণে প্রতিনিয়ত ব্যস্ত বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীরা সোনার বাংলার অব্যাহত উন্নয়নের পালে হাওয়া লাগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নেতা কর্মী তৃণমূলের সমর্থন করা সম্ভব না আমি বিশেষ করে আমাদের সর্বজন পলকা আছে দলের মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম সবকিছুই আমি সাজাতপুর উপজেলার পরিচালনার করতে আমি আশাবাদী যে আমি টিকিট পাব ইনশা আর সংসদের বাইরে থাকলেও নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি সিরাজগঞ্জের আসনগুলোতে জয় নিশ্চিত করতে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা দ্বিতীয় নম্বর পাই আসন পূরণ করব আর যদি মন না হয় তাப்புறম বিএনপি করবে আমি আমার নতি কাজ করে দেব জীবন নির্বাচনে মরণ দেন ওই আশা নিয়ে আমি আপ সামনে নির্বাচনের জন্য নেতা কর্মীদেরকে নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি এদিকে যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়ার দাবি জানাছেন দলীয় উপদেষ্টারা এমন ক্যান্ডিডেটকে এখানে মনোনয়ন দেওয়া দরকার স্যার যে জনগণের মধ্যে গ্রহণযোগ্য হবে যার নেতৃত্বে কর্মীগণ একসাথে হয় কাজ করতে পারবে দলকে বাঁচাতে হলে জনগণের মতামত ভিত্তিতে জনগণ যাকে চায় তাকে মনোনয়ন দিতে হবে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর বাদে পাঁচটিতে এবং দু সালে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একটিতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পায় আওয়ামী লীগ আফসানা নীলা একুশে টেলিভিশন এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ মমনসিংহে পুরনো রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর লাইনের কাঠের স্লিপার ও ভাঙাচোড়া লক্কর ছক্কর রেল লাইনের কারণে এবছরই আটবার ট্রেন লাইনচ্যুত হয়েছে আহত হয়েছেন অনেক যাত্রী রেল লাইনে সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা মমনসিংহ প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম প্রায় দুশ বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত হয় ময়মনসিংহ জেলার বিরানব্বই কিলোমিটার লাইন বর্তমানে বেশিরভাগ জায়গায় নেই পর্যাপ্ত পাথর ভেঙে গেছে কাঠের স্লিপারও মহাসড়কে যানজটের কারণে ট্রেন এখন যাত্রীদের কাছে জনপ্রিয় বাহন কিন্তু সংস্কার না হওয়ায় চলতি বছর এই রুটে ট্রেন লাঞ্চুত হয়েছে আটবার এ অবস্থায় বড় রকমের দুর্ঘটনার ভয়ে থাকেন যাত্রীরা পাথরের অভাবে রেল লাইন ট্রেন অনেক সময় হেলে দুলে চলে এটা গায়ে বসে এটা তো রুট গাড়ি একটা পাত্র না ঠিক মতন কাটে একটা ভাইঙ্গা সাদা বাদা কিছু জায়গা সামনে চারটি বগি লাইন চুত হয়েছে এখানে এই দৃষ্টি দিনের বেলা হতো তাহলে অনেক লোক মারা যেত মাঝে মধ্যে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে কোন ট্রেন ট্রেন আমাদের উপরে পড়ে যায় এটা আমরাও আতঙ্কের মধ্যেই থাকি সবসময় দীর্ঘদিন লাইনের সংস্কার না হওয়ায় উদ্বিগ্ন নাগরিক সমাজও একশো বছর আগে যেভাবে লাইন মেরামত হয়েছিল তারপরে মনে হয় হাত দেওয়া হয় না এই রেল লাইনটা সংস্কারটা অতি স্বল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে করাটা আমরা বাঞ্ছনীয় মনে করি ঝুঁকির কথা স্বীকার করে সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান রেলের এই কর্মকর্তা এক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের যাত্রী ভোগান্তি এবং আমাদের পেরেশানি অনেকটাই বেড়ে যায় উত্তরণের জন্য আমরা সময় প্রতিনিয়ত আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতেছি অবিলম্বে এই রেল রুটের সংস্কার কাজ শুরুর দাবি ময়মনসিংহবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো বাছাইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর এরই সঙ্গে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার নির্বাচনে সব দল অংশ নেবে আশা প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের ফর্ম বিক্রি প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি জাতীয় পার্টির মনোনয়ন পত্র বিক্রি শুরু ইস বাচানো লড়াই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে ব্যাটিং এ বাংলাদেশ মুশফিক মুমিনুলের প্রতিরোধের চেষ্টা দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21sdtv.com ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/21s24 অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা 6টার মধ্যে চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21s সঙ্গী থাকুন সবাইকে ধন্যবাদ